আসসালামু আলাইকুম সবাইকে সবার সুস্থতা কামনা করে আজকে নতুন আরেকটি ভিডিও দেখার জন্য সবাইকে স্বাগত জানাচ্ছি আশা করি যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন আল্লাহর রহমতে ভালো আছেন আমরাও আল্লাহর রহমতে ভালো আছি আজকে আপনাদের সাথে আমি এই জামাটি যেভাবে রেডি করেছি সেটা আপনাদের সাথে শেয়ার করব এই দুইটা জামা হচ্ছে আমি বানিয়েছি বেবিদের জন্য তা আমার যেহেতু সেলাই মেশিন আছে আমি নিজেই জামাগুলো রেডি করে নিয়েছি তো এখন হচ্ছে জামাগুলোতে কাজ করব আর আজকে হচ্ছে এই সাদা জামাটায় কাজ করব সেটা আপনাদের সাথে শেয়ার করব এটা আমি অ্যাম্বোশ দিয়ে কাজ করব আর অ্যাক্রোলিক কালার দিয়ে করব আমি মেডিসিন দিয়ে কালারগুলো মিক্স করে তারপর করব আর কালো জামাটাই দেখি পরবর্তীতে কি কাজ করা যায় কি দিয়ে করলে ভালো লাগে এটা পরে আপনাদের সাথে শেয়ার করব। কালো জামার ডিজাইনটা এখন রঙগুলো রেডি করে নিব রেডি করার জন্য আমি অ্যাম্বোস নিয়েছি এক চামচের মতো অ্যাম্বোসটা রেডি করব আর আমি শুধু ফুলের কাজটা অ্যাম্বোস দিয়ে করব আর বাকি সবগুলো অ্যাক্রোলিক কালার দিয়ে করব। মেডিসিন দিয়ে আমি র কালার দিয়ে রঙটা তৈরি করে তারপর করবো তো এক চামচ অ্যাম্বোসের সাথে আমি হচ্ছে একটু পরিমাণের বাইন্ডার আর একটু পরিমাণের এনকে রং অ্যাম্বোস যতটুকু পরিমাণে দেখা যায় রং একটু তরল করার জন্য একটু পাতলা করার জন্য যতটুকু এনকে আর বাইন্ডার প্রয়োজন ততটুকুই নিতে হবে যেমন আমি রং অল্প করেই বানাচ্ছি কারণ আমার জামাটা যেহেতু ছোট বেবিদের বাচ্চাদের তো আমার রং বেশি একটা লাগবে না তার জন্য আমি অল্প করেই বানাচ্ছি আর তিনটাতে হচ্ছে আমি এনকে দিয়ে দিয়েছি আর সাথে হচ্ছে আমি এখন বাইন্ডার দিচ্ছি এনকে যতটুকু পরিমাণে বাইন্ডার ততটুকু পরিমাণের আর অ্যাম্বোসটা বেশি পাতলাও করা যাবে না বেশি ঘনও করা যাবে না এটা মিডিয়াম রাখতে হবে দেখা যায় বেশি পাতলা করলে এটা ছড়ায় এদিক সেদিক ছ যাবে আর যদি বেশি ঘন হয় তাহলে কাজটা সুন্দর হবে না তা আমি দিয়ে ভালো করে মিক্স করে নিয়েছি অ্যাম্বোসের সাথে একটু অ্যানকে একটু বাইন্ডার অ্যানকে যতটুকু পরিমাণে দিয়েছি বাইন্ডার ততটুকু পরিমাণে দিয়েছি দিয়ে আমি ভালো করে এটা মিক্স করে দিয়েছি আমি যেহেতু ফুলটা নীল কালারের করবো তো আমি নীল কালার রঙ দিয়ে ভালো করে মিক্স করে নিয়েছি আর দুইটা বাটিতে আমি হচ্ছে হলুদ কালার দিয়েছি আমি একটা হলুদ রাখবো মা ফুলের মাঝখানে দেওয়ার জন্য আর একটা হচ্ছে আমি সবুজ কালার বানাবো তার জন্য সামান্য পরিমাণের আমি একটু নীল রং দিয়েছি কারণ হলুদের সাথে যখন নীল অ্যাড করা হয় তখন কালারটা সবুজ আসে আর বেশি করে নীল কালারটা দিলে তখন এটা গাঢ় একটা সবুজ কালার হয় তা আমি একটু হালকা রেখেছি সবুজ কালারটা একটু কলাপাতা টাইপের কালার আর আরেকটা হচ্ছে আমি একটা হালকা আকাশি কালার করেছি একবারে হালকা আকাশি সামান্য একটু তুলির আগাতে একটু নীল কালার রঙ নিয়ে এটা মিক্স করে নিয়েছি হালকা একটা আকাশি কালার করে নিয়েছি আর আমি এখন হচ্ছে আমি একটা ফ্রেম দিয়ে গলার সাইডটা আটকে নিয়েছি ওপরের সাইডটা আমি ফ্রেম দিয়ে করব আর ফ্রেমটার নিচে আমি একটা পেপার দিয়েছি যাতে আমার নিচের কাপড়ে কোনোভাবে রঙ যাতে না লাগে তার জন্য আর আমি শুধু নীল কালার যেই ফুলটা করব সেটাই আমি অ্যাম্বক্স অ্যাম্বোস মিক্স করেছি আর যে তিনটা কালার ডালপালার পাতার যে কালারটা করেছি সেগুলোতে আমি কোনো অ্যাম্বুস দিই অ্যানকে আর বাইন্ডার আর হচ্ছে অ্যাক্রোলিক কালার দিয়ে র কালার দিয়ে আমি রঙগুলো তৈরি করে নিয়েছি তো কথা বলতে বলতে আমার অনেকটা কাজ হয়ে গিয়েছে আজকে হচ্ছে এই ডিজাইনটা অপরাজিতা ফুল দিয়ে করব। কারণ হচ্ছে এটাকে সবাই অপরাজিতা ফুলও বলে কেউ নীলকণ্ঠ ফুল বলে তো এই ফুলটা দিয়ে করব প্রথমে আমি অ্যাম্বোসটা হালকা করে একটা প্রলেপ দিয়েছি পুরোটা ফুলে তারপর হচ্ছে আমি ফুলের ওপরে ভারী করে একটু রেখা টেনে টেনে অ্যাম্বোসটা দিয়েছি এটা হচ্ছে আপনারা দেখে বুঝতে পারবেন আমি যখন নিচের কাজটা করব তখন সেটা দেখলে বুঝতে পারবেন আমি কাজটা যেভাবে করেছি অ্যাম্বোসের কাজটা কি উপরের সাইডটা যখন করেছি আমার ক্যামেরাতে সেরকমভাবে মানে ভালো করে আসেনি নিচের সাইডটা যখন করেছি তখন সুন্দরভাবে এসেছে আমি অ্যাম্বোসটা যেভাবে বসিয়েছি তো আস আর নিচের কাজটা দেখলে বুঝতে পারবেন যে অ্যাম্বোসের কাজটা কতটা সুন্দর হয়েছে কারণ নিচের কাজটা যখন করেছি তখন বোঝা যায় যে আমি যে রেখা টেনে টেনে অ্যাম্বোসটা বসিয়েছি সেটা বোঝা যায় যখন নিচের কাজটা করি আর হচ্ছে আর আমার এই অ্যাম্বোসের কাজটা প্রথম এর আগে অনেক কাজ করেছি পেন্টিংয়ের হাতের অ্যাক্রোলিক কালার দিয়ে রঙ তৈরি করে অনেকগুলো কাজই করেছি আমার চ্যানেলে অনেকগুলো ভিডিও আছে চাইলে আপনারা দেখে নিতে পারেন আর হচ্ছে আজকে ফার্স্ট টাইম আমি অ্যাম্বসের কাজ করব। আর এর আগে আমি কখনো অ্যাম্বোসের কাজ করিনি এই প্রথমবার তো এ আর কি একটু ভয়ও লাগতেছে যে অ্যাম্বসের কাজ প্রথমবার করতেছি তো প্রথমে আমি হচ্ছে ফুলের একটা শেপ দিয়ে নিয়েছি ফুলগুলো যেখানে যেখানে দিব সেখানে হচ্ছে অ্যাক্রোলিক কালার দিয়ে যে আকাশি কালার রংটা তৈরি করেছিলাম সেটা দিয়ে আমি একটা ফুলের শেপ করে এখন হচ্ছে ডালপালা ডাল তারপর হচ্ছে লতা যেখানে যেটা দিব সেখানে টেনে নিচ্ছি ফুলের সাথে জয়েন দিয়ে তো এটা হচ্ছে কি নিজের কাছে যে দেখা যায় ডালপালা পালা লতা পাতা যা আছে এগুলা সব নিজে থেকেই দিতে হয় যেটা যেভাবে দিলে ভালো লাগবে দেখা যায় এক একজনের চয়েস এক এক রকমের থাকে হাতের কাজও ভিন্ন হয় তো সেটাই আর কি আর আমি কখনো পেন্সিল দিয়ে একে কাজ করতে পারিনি পারি না কারণ হচ্ছে যখন আমি গলার সাইডটা করেছিলাম গলার পাশটা করেছি হালকা একটু পেন্সিল দিয়ে একে করেছিলাম কারণ হচ্ছে প্রথমবার অ্যাম্বোসের কাজ পারবো কি না সেটা বেবে কিন্তু কখনোই আমি পেন্সিল দিয়ে একে কাজ করতে পারি না আমার ফ্রি হ্যান্ডে রঙ করতে বেশি ভালো লাগে ফ্রি হ্যান্ডে আমি সব সময় রঙ করে থাকি আমার এর আগের যত ভিডিও আছে আপনারা দেখলে বুঝতে পারবেন আমার চ্যানেলে অনেক ভিডিও আছে হ্যান্ড পেন্টিংয়ের তো চাইলে আপনারা আমার চ্যানেলটাকে ভিজিট করতে পারেন যে যে পেন্টিংয়ের চাদরগুলো করেছি সেগুলো দেখতে পারেন আর এখন হচ্ছে অ্যাম্বোশটা আমি একটু একটু রেখা টেনে টেনে দিচ্ছি আর অ্যাম্বোসটা অনেক ভারী করে দিতে হয় প্রথমে হচ্ছে আমি অ্যাম্বোশ দিয়ে পাতলা করে পুরোটা পুরোটা ফুল ব্রো ব্রোড করে তারপর হচ্ছে এটার ওপরে আমি ভারী করে রেখা টেনে টেনে অ্যাম্বোসটা বসিয়েছি কারণ এটা যখন আয়রন করব ফুলবে তখন দেখতে অনেকটা সুন্দর লাগবে আমি এর আগে কখনো করিনি মনে হলো তা তাই আর কি ট্রাই করলাম তো আয়রন করার পরেই বোঝা যাবে এটা দেখতে কীরকম হয় তাই তো আমার জামাটা রেডি হয়ে গিয়েছে আর ভিডিওটি এই পর্যন্ত দেখার পর আপনাদের যদি কোনো অংশ ভালো লেগে থাকে প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলবাটনটি ক্লিক করে আমার পাশেই থাকবেন আর অবশ্যই একটি লাইক দিবেন দেখা যায় আপনাদের একটি লাইক আমাদের অনেক উপকারে আসে আর আপনাদের অনেক ফ্রেন্ড সার্কেলদের কাছে আমার এই ভিডিওটি পৌঁছে দিবে তাই অবশ্যই একটি লাইক দিবেন দেখা যায় অনেকেই ভিডিও দেখে কিন্তু লাইক দেয় না আমরা এত কষ্ট করে একটা ভিডিও বানাই দেখা যায় আপনাদের একটা কমেন্টস একটা লাইক দেখলে আমাদেরও ভালো লাগে দেখা যায় নতুন নতুন কাজ করার আরও অনেক উৎস পাই যে আমাদের কাজগুলো হয়তো বা কারো ভালো লাগে এ আর কি এখন হচ্ছে আমি একটা কাপড়ে রং করে নিচ্ছি এই কাপড়টা আমার বাসায় ছিল তো দেখলাম যে রং করার পরে বেবি ফ্রকটা রেডি করার পরে আমার এই রঙগুলো আছে তো রঙগুলো ফেলে দিব তো ভাবলাম যে কাজে লাগাই লাগিয়ে দেই কারণ এই কাপড়টা যেহেতু আছে কোনো একটা কিছু বানানো যাবে কাপড়টা দিয়ে তো পরবর্তীতে দেখা যাক যে এই কাপড়টা দিয়ে আমি কী বানাতে পারি তো এর জন্য আমি হচ্ছে এই কাপড়টাতে এখন রঙ করে নিচ্ছি আমার রংগুলো কাজে লাগলো আর হচ্ছে কাপড়টায় দেখা যায় কিছু একটা বানাতে পারলাম কাপড়ের কাজটাও হয়ে গেল তা আমি মাঝখানে ওপরের দিকে যতটুকু কাপড় ছিল সেটাতে আবার একটু ছোট করে একটু কলি টাইপের দিয়ে দিচ্ছি এটা দেওয়াতে আরও বেশি ভালো লেগেছে আর আমি যেহেতু ফার্স্ট টাইম অ্যাম্বোসের কাজটা করেছি একটু ভয়ে ভয়ে করেছি অনেকটাই ভয় লেগেছে যে কীরকম না কীরকম হয় তাও সাহস সাহস করে করে ফেলেছি কিন্তু সবাই দেখে তো অনেক পছন্দ করেছে কাজটা তো এখন আমি শুকাতে দিয়েছি তারপর হচ্ছে জামাটা আর এই কাপড়টা আমি আয়রন করে নিব তো অ্যাম্বোসের ম্যাজিক হচ্ছে আয়রন করার পরে কাজটা অনেক সুন্দর হয় তো শুকানো হয়ে গিয়েছে তো শুকানোর পরে হচ্ছে আমি আয়রন করে নিচ্ছি আর অ্যাম্বোসের কাজের আয়রনটা হচ্ছে অ্যাম্বোসেরটা আর হচ্ছে পেন্টিংয়েরটা যেটা আমরা রং দিয়ে করি র কালার দিয়ে অ্যাক্রামিন কালার দিয়ে তো সেটার পার্থক্য হচ্ছে ওইটা হাই হিট একটু হাইয়ে আয়রন করা যায় কোনো সমস্যা হয় না কিন্তু অ্যাম্বোসের কাজটা হালকা তাপে আয়রন করতে হয় যাতে তাপটা একটু কম থাকে আয়রনের হিট কম রাখতে হবে আয়রনের হিট কম রেখে তারপর হচ্ছে আয়রন করতে হবে আর যদি হাই হিটে আয়রন করা হয় অ্যাম্বোসের কাজটা তাহলে অ্যাম্বোসের ফুলগুলো ফেটে যাবে আর না হয় নষ্ট হয়ে যাবে তো হালকা হিটে আয়রন করতে হবে এই তো আয়রন করার পরে আমার জামার ফাইনাল লোক আর জামাটা মাশাল্লাহ অনেক সুন্দর হয়েছে আমি একটু রেখা টেনে দেওয়াতে মনে হলো যে জামাটা আরও বেশি সুন্দর হয়েছে যদি অ্যাম্বোসটা আমি প্লেনভাবে বসাতাম প্লেনভাবে অনেক উঁচু করে করে দিতাম তাহলে প্লেন থাকতো ফুলটা এই রেখা রেখা যে একটা রেখা রেখা ভাব আছে সেটা হতো না তো আমি একটু রেখা টেনে দেওয়াতে ফুলটা আরও বেশি সুন্দর হয়েছে একটু ন্যাচারাল ন্যাচারাল ভাব এসেছে আর আপনারাও অবশ্যই কমেন্টস করে জানাবেন যে আমার প্রথম কাজটা কীরকম হয়েছে অ্যাম্বোসের আর আগে যখন পিকচার দেখতাম তখন ভাবতাম যে এটা মনে হয় ধরলে উঠে যাবে বা নষ্ট হয়ে যাবে কিন্তু এখন সরাসরি দেখাতে বুঝলাম যেটা ফুলে ঠিকই কিন্তু এটা টান মানে উঠবে না মানে এটা ধরলেও উঠবে না বা কোনো কিছু করলেও উঠবে না এটা উঠার মতো না ধরলে বোঝা যায় যে এটা উঠার মতো না সরাসরি দেখলে তা আমি পিছনে একটা এরকম বাটন দিয়েছি এই বাটনটা দেওয়াতে পিছনের সাইডটাও আমার কাছে অনেক গর্জিয়াস লেগেছে জামাটা দেখে সবাই অনেক পছন্দ করেছে আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই জানাবেন সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম